হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার গলা শুনে বুঝতেই পারছেন অনেক ঠান্ডা কিন্তু লেগে গিয়েছে, যে কারণে আসলে ঠিকঠাক মতো ভিডিও গত 2 দিনে দিতে পারিনি। কিন্তু গত 2 দিনে এই ব্যাপারী পরিবারের কর্মকাণ্ড দেখে আমি তো হতভম্ব, অপ্রস্তুত। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো আমি শুরু করব আজকে হচ্ছে আমাদের বড় আপুকে নিয়ে। বড় আপু হচ্ছে আজকে ভিডিওতে এসে তার শাশুড়িকে কামচোর বলে দিল। তার শাশুড়ির একটাই অপরাধ যে তার শাশুড়ি তাকে মুখ ফুটে বলেনি যে যাও তুমি গিয়ে তাবিয়ার সাথে থাকো, তুমি গিয়ে তাবিয়ার খেয়াল রাখো। তার শাশুড়ি কেন তাকে একটু পুঁই শাক রান্না করতে বললো, একটু ডিম রান্না করতে বললো, এটাই হচ্ছে শাশুড়ির অপরাধ হয়ে গেছে। যে শাশুড়ি জ্বরে ভুগে সকালবেলা অ্যান্টিবায়োটিক খেয়ে রুটি বানায়, যে শাশুড়ি রান্না বান্না করে, যে শাশুড়ি আবার তাবিয়াকেও কোলে নিয়ে ঘোরে, এত অসুস্থতার পরেও সেই শাশুড়িকে কামচোর বলে দিছে শুধুমাত্র একদিন, নিষেধ করে নাই তাকে। তাই অথচ বেহায়া নির্লজ্জ বাপ্পি সে তার মার কোলে তাবিয়াকে দিয়ে দিছে, আবার দূরে জুম করে দেখাচ্ছে যে তার বউ মাচার উপরে বসে দুই পা হিলায় দুলায় হচ্ছে আপনার গল্প আড্ডা এগুলো করে বেড়াচ্ছে। তিশা কখনো কিন্তু এই পাবনায় আসার পর সংসারের সমস্ত কাজ নিজে কাঁধে দায়িত্ব নিয়ে করেনি। সে খুবই পাড়া বেরুনি, মহল্লা বেরুনি টাইপের কিছু মহিলা মানুষ থাকে, যারা হচ্ছে একে অন্যের সাথে সারা পাড়ার বিষয়ে কথা বলতে পছন্দ করে, গিবত করতে পছন্দ করে, অনেকটা সেই রকম হচ্ছে তিশা, মানে গল্পবাজ আর কি। আর বেহায়া বাপ্পির কথা কি বলবো, সে তার অসুস্থ মাকে দিয়ে সব ধরনের কাজ তো করাচ্ছে, বাপের পেনশনের টাকায় খাচ্ছে, আবার মাকে গিয়ে অর্ডারও দিচ্ছে, মানে একদম যে তানের স্কুল SSC পরীক্ষার জন্য হচ্ছে দুপুর থেকে হয়েছে, সুতরাং রান্না বান্না সব একদম টাইমলি কমপ্লিট করবা। আবার এ পর্যন্ত তো গেল, কিন্তু অমানুষের বাচ্চা ঈশ্বর দিকে শুধুমাত্র নিজের পরিবার অর্থাৎ তান তানসিলা তিশা আর নিজের জন্য 4 প্যাকেট বিরিয়ানি কিনে আনছে, অথচ সেখানে দোতলায় তার মা তারই অসুস্থ ছোট মেয়েকে নিয়ে ঘুরছে, যার জন্য বিরিয়ানি আনার কোনো বালাই নেই। অথবা তোর মা যে অসুস্থ একটু তো ফল কিনে আনতে পারিস, যেহেতু তুই ঈশ্বর দিয়ে গেছিলিস, সেটারও কোনো বালাই নেই। এটা তো গেল ব্যাপারী পরিবারের কথা। আর এইসবের মধ্যে সবচেয়ে আমার অবাক লাগে তানসিলার টিকটক করার টাইমে তো যথেষ্ট টাইম, কিন্তু ভিডিওর মধ্যে দেখাতে থাকে যে সারাদিন আমি পড়তে আসি, না তো দেখাতে থাকে যে সারাদিন সে কাজ করতেছে, তার মা কষ্ট করতেছে, সে কষ্ট করতেছে, মানে নাটকবাজ যাকে বলে দর্শক, একদম নাটকবাজ। আর এদিক দিয়ে মরিয়মের মার কথা কি বলবো, এই মহিলার মানে উপরে এক ভেতরে আরেক, উপরে এক ভেতরে আরেক হচ্ছে সে টাইটেল দিছে সাদিয়ার কত টাকা মেরে খেলাম, ভেতরে মাসুদ তার মেয়ের সাথে কীভাবে মলেস্টেশন করছে সেই ভিডিও ধরা পড়ছে। মলেস্টেশন বলতে কি বুঝাইছি সেটা ভিডিও পরবর্তী অংশে দর্শক কিছু ফুটেজ দেখলে আপনারা নিজেরাই বুঝবেন। এই মাসুদ নাকি আবার প্রাইমারি স্কুলের টিচার, এই যে সব বড় বড় ধূপসি ধূপসি মিম আর শারমিনকে দিয়ে মাসুদের আসলে আর মন ভরছে না। আবার এইদিকে যে চ্যাপা শুট কি বলে যেটাকে, সেও তো গর্ভবতী, তাকে দিয়েও তো আসলে কাজ চলছে না। এখন এই জন্য সে হচ্ছে কুচি কুচি মেয়ে, যেমন মরিয়মের দিকে হাত বাড়াইছে, মরিয়ম কিন্তু যথেষ্ট আনইজি ছিল, কিন্তু মাসুদ মনে করছে যেহেতু আরিফ করতে পারে তাহলে সে না কেন। তো সে কিন্তু ইচ্ছা করে এমনভাবে টাচ করছিল মরিয়মকে, মরিয়ম কিন্তু নিজেও সেটা পছন্দ করেনি এবং বারবার হাত ঝাটকা দিচ্ছিল, একবার হাতে চোট দেখাচ্ছিল, কিন্তু মাসুদ কিন্তু তারপরও থামেনি। আর আমার সবচেয়ে অবাক লাগে আরিফের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য না হয় সাবিনুর এলাও করে আরিফের সাথে মরিয়মের এই অবৈধ সম্পর্কটা।
কিন্তু মাসুদ, যার সাথে তার কোনো লেনা দেনা নাই, একজন অপরিচিত লোক কিভাবে এসে তার সামনে তার মেয়ের সাথে এরকম ব্যবহার করে সেটা অ্যালাউ করে আসলে আমার জানা নাই। তো তিশার বিষয়ে আরেকটা কথা, যেটা সেটা হচ্ছে পাপিয়া, পাপিয়ার বাচ্চা হলো, তিশা মেডিকেলে গেল, গিয়ে ভিডিও বানালো, ভিডিও ছাড়লো, পাপিয়া নিজের চ্যানেলে বলল তৃতীয়বারের মতো মা হয়ে গেলাম, আর এখন ভিউ বাণিজ্যের জন্য কান্না করে বলে বেড়াচ্ছে যে বাচ্চা তার সাথে আর নাই। অনেক কান্না, অনেক দুঃখ। এখন আমি একটা জিনিস বুঝলাম না, একটা মা 9 মাস একটা বাচ্চাকে পেটে রাখছে, সিজার করে বাচ্চাটা হইছে, এরপর সেই মা মানে ভিডিও ভিউয়ের জন্য, মানুষ তো মানুষ মরলে 40 দিন মানুষ চিন্তা করে যে না এইসব কিছু করব না, কিন্তু সে ভিউয়ের জন্য লাল রঙের একটা অন্য পেঁচায় চলে আসছে, জাস্ট ফর ভিউ, যে ভিউ আমার পেতেই হবে। আসলে মেন যে গোমরটা কি সেটা কিন্তু এখনও ফাঁস হয়নি, অবশ্যই এটার মধ্যে কোনো না কোনো গোমর আছে, কারণ একটা বাচ্চা যদি প্রিম্যাচিউর হতো তাহলে কিন্তু আগে ভিডিওটা আসতো, একটা বাচ্চা মারা গেছে আর তার মা পরপর ভিডিও দিয়ে বেড়াচ্ছে, এটা আসলে কোনো লজিকেই যায় না। এদিক দিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে মিম, মিম আর বাবুর বোন শারমিন এই দুইজন মিলে যে বেহায় আল্লাপানা শুরু করছে, গাদা গাদা অন্ন ধ্বংস করতেছে, আবার ভাব নিচ্ছে যে তারা খুবই অসহায়, তাদের পাশে কেউ নাই, কেউ বাজার করে দেন নাই, কেন মিজান কোথায়, মিজান কি হাতে চুরি পরে বসে আছে, না খুকির মানে চোখ রাঙানিতে মিজান কিছু করতে পারে না, কেন না মিজান এতদিন বাড়ি বানানোর জন্য ব্যস্ত ছিল, এখন তো বাড়ির কাজ হয়ে গেছে, তাহলে মিজান কোথায়। আর খুকি, সে খুব শো করতেছে যে সে খুব নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে, তার শাশুড়ি না এসে দেখে শুনে রাখতেছে, কিন্তু এদিক দিয়ে শারমিনের যখন ছেলে হবে শুনছে তখন কিন্তু তার একেবারে তেলে বেগুনের জল উঠছে। তো যাই হোক, বলছিলাম কিছু ফুটেজ দেখাবো, দর্শক দেখেন, মাসুদ একজন টিচার নাকি সে শিক্ষক, অথচ কিভাবে একটা বাচ্চাকে তার ইচ্ছার বিরুদ্ধে, বিশেষ করে একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে আলতু ফালতুভাবে টাচ করছে, স্পর্শ করছে, এবং যেটাতে সে কমফোর্টেবল না। এবং দেখেন বারবার কিন্তু মরিয়ম হাত উঠাইছে যে ছাড়েন ছাড়েন এরকম করে, কিন্তু সে কিন্তু এটা ছাড়ে নাই, কেননা সে মনে করছে যেহেতু এখানে আপনার সব কিছু হলো, মানে আপনারা ভালো করে খেয়াল করেন, মরিয়ম কিন্তু হাত সরায়ও দিছে, কেননা একটা মানুষ কিন্তু বোঝে যে কোনটা ভালো টাচ কোনটা খারাপ টাচ। আর মরিয়াম কিন্তু আরিফের সাথে হয়তো বা ওভাবে তার সম্পর্ক গড়ে উঠছে, এই জন্য কিছু বলতে পারে না, কিন্তু মাসুদের থেকে কিন্তু সে এটা এক্সপেক্ট করে না। তো যাই হোক দর্শক, আজকে গলা খারাপ, তারপরও কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন।